নমস্কার সবাইকে, আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের কাছে চলে এলাম। তো আজকে যে বিষয়টি আলোচনা সেটা আপনারা দেখেই নিয়েছেন যে কী বিষয় আলোচনা হতে চলেছে। আমরা সবাই কমবেশি তীর্থ ভ্রমণ করি, কিন্তু আপনি কি জানেন যে তীর্থে ভ্রমণ করলেও আপনার পাপক্ষয় হবে না, আপনি অজান্তেই পাপ করে ফেলছেন। এটা জেনে থাকা মানুষরাও করতে পারে, আবার না জানা মানুষরাও এর প্রভাবে পড়তে পারে। কীরকম? স্বামী বিবেকানন্দ এই বিষয়ে রামেশ্বর মন্দিরে বক্তৃতা দেওয়াকালীন এই কথাটি বলেছিলেন। কী কথা সেটা? তিনি বলছেন, এ কলিযুগে লোকে এত হীন স্বভাব হইয়া পড়িয়াছে যে তাহারা মনে করে তাহারা যাহা খুশি করুক না কেন, তীর্থস্থানে গমন করিবা মাত্র তাহাদের পাপক্ষয় হইয়া যাইবে। কিন্তু প্রকৃতপক্ষে যদি কেহ অপবিত্রভাবে কোনো তীর্থে গমন করে, তবে সেখানে অপরাপর ব্যক্তির যত পাপ সব তাহার ঘাড়ে আসিয়া পড়ে, তখন তাহাকে আরও গুরুতর পাপের বোঝা লইয়া গৃহে ফিরতে হয়। তীর্থে সাধুগণ বাস করেন, সেখানে পবিত্র ভাবোদ্যক অন্যান্য বস্তুও থাকে, কিন্তু যদি কোনো স্থানে কেবল কতকগুলি সাধু ব্যক্তি বাস করেন অথচ সেখানে একটিও মন্দির না থাকে, তবে সেই স্থানকেই তীর্থ বলতে হবে। কারণ যদি কোনো স্থানে শত শত মন্দির থাকে অথচ যদি সেখানে অনেক অসাধু লোক বাস করে, তবে সেই স্থানের আর তীর্থত্ব থাকে না। তাই তীর্থে বাস করাও বড়ই কঠিন ব্যাপার। তো আপনারা বুঝতে পারলেন যে শুধু তীর্থ ভ্রমণ কিংবা ভগবানের কাছে প্রার্থনা পূজা করলেই হয় না। তিনি বলছেন, যদি দেহ মন শুদ্ধ না হয় তবে মন্দিরে গিয়া শিব পূজা করা বৃথা, যাহাদের দেহ মন পবিত্র শিব তাহাদেরই প্রার্থনা শোনেন। আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।